সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশের মধ্যে 10 নম্বর মহা বিপদ সংকেত চলছে। যে হাদিস শরীফের মধ্যে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, প্রবল বাতাস, মেঘ, বৃষ্টি সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত থাকার অনেক দোয়া রয়েছে। এই দোয়াগুলো পড়ে নিজের জন্য এবং ঘূর্ণিঝড় সহ সব দুর্যোগে আক্রান্ত ব্যক্তিদের বান্দার জন্য বাতাস আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, কারণ মানুষ বাতাস ছাড়া বাঁচতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বাতাসকে গালি দিও না, তবে যদি তোমরা বাতাসকে তোমাদের ইচ্ছার বিরুদ্ধে দেখতে পাও, এটা যদি তোমাদের জন্য প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আসতে থাকে, তখন এই দোয়াটি পড়বে। আল্লাহর নবী একটা দোয়া শিখিয়েছেন, যেটি তিরমিজি এবং মিশকাত শরীফের হাদিসের মধ্যে আমরা পাই। আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা মিন খাইরে আমি ডেসক্রিপশন বক্সে বাংলা উচ্চারণ আপনাদের জন্য দিয়ে দিব, আপনারা সেখান থেকে আমল করতে পারেন। অর্থাৎ, হে আল্লাহ, আমরা তোমার নিকট এই বাতাসের ভালো দিক থেকে ভালো দিক, এতে যে কল্যাণ রয়েছে তা এবং যে উদ্দেশ্যে তা নির্দেশ প্রাপ্ত হয়ে এসেছে তার উত্তম দিকটি প্রার্থনা করছি, এবং তোমার নিকট এর খারাপ দিক হতে, এতে যে অকল্যাণ রয়েছে তা হতে, এবং এটা যে উদ্দেশ্যে আদেশ প্রাপ্ত হয়ে এসেছে তার মন্দ দিক থেকে আশ্রয় প্রার্থনা করছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেঘের গর্জন শুনলে বা বিদ্যুতের চমক দেখলে সঙ্গে সঙ্গে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বি গযাবিকা ওয়া লা তুহলিকনা বি আযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। এটিও তিরমিজি শরীফের হাদিসে আমরা পাই। অর্থাৎ, হে আল্লাহ, হে আমাদের প্রভু, তোমার ক্রোধের বশবর্তী হয়ে আমাদের মেরে ফেলো না, আর তোমার আজাব দিয়ে আমাদের ধ্বংস করো না, বরং এর আগেই আমাদেরকে ক্ষমা ও নিরাপত্তার চাদরে আবৃত করে নাও। ঝড় তুফান যখন শুরু হয় তখন একটি দোয়া যা বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, একটি সংক্ষিপ্ত দোয়া যা প্রায় সকলেই জানে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের থেকে ফিরিয়ে নাও, আমাদের উপর দিও না। আরেকটি দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার নিকট এর মঙ্গল, এর মধ্যকার মঙ্গল ও যা নিয়ে তা প্রেরিত হয়েছে তার মঙ্গলসমূহ প্রার্থনা করছি, এবং আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি এর অমঙ্গল হতে, এর মধ্যকার অমঙ্গল হতে, এবং যা নিয়ে সে প্রেরিত হয়েছে তার অমঙ্গলসমূহ থেকে। ভূমিকম্প একটা দুর্যোগ, এই জাতীয় দুর্যোগ থেকে বাঁচার জন্য বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে আরেকটি দোয়া পাওয়া যায়, সেটি হলো, বেশি বেশি লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি পড়া। এছাড়া বেশি বেশি দোয়া ইউনুস পড়বেন, যা সূরা আম্বিয়ার 87 নং আয়াতের মধ্যে রয়েছে, যা সকলেই জানেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি পড়তে থাকবেন, এবং আত্মরক্ষার জন্য প্রতিদিন একটি দোয়া আপনারা করতে পারেন, যে আমলটি রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যহ সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়বে তাকে কোনো বিপদ আপদ বলা মুসিবতে স্পর্শ করবে না। তাই এই দোয়াটি নিয়মিত আমল করবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। পরিশেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন তার উম্মতকে দুর্যোগ ও বিপর্যয় দিয়ে একসঙ্গে ধ্বংস করে দেয়া না হয়। এসব বিপদকালীন সময়ে বিশ্বনবী বেশি বেশি তওবা ও ইস্তিগফার করতেন, গুনাহ মাফ চাইতেন, এবং অন্যদেরকেও তা করতে নির্দেশ দিতেন। সুতরাং মুসলিম উম্মার উচিত ঘূর্ণিঝড়, প্রবল ঝড়, বাতাস, প্রাকৃতিক দুর্যোগ সহ সব ধরনের দুর্যোগে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার নিকট আশ্রয় লাভে রোনাজারি করা। আল্লাহ তাআলা সবাইকে হাদিসের আমল করার তৌফিক দান করুক, সকলকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুক। আমিন।